আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা ভৈরা লিয়া যায়। এই যে এই হচ্ছে গিয়ে বড় বাপের পোলায় খায়, এটাই বড় বাপের পোলায় খায় ঠোঙ্গায় ভরে ভরে লিয়ে যায়। তার তারে আবার ঘিকা আর বারে মশালা, যদি নাই খায়গা অবি ফাস্তায়গা। এ হ্যাঁ সে চুরকা ভর্তা, এটার নাম বড় বাপের পোলায় খায় ঠোঙ্গায় ভরে ভরে লিয়ে যায়। এ মাছি তো তরাইতে হবে, ডাইকা রাখেন কত করে? আমি অন্যায়ের প্রতিবাদ করছি সবসময়, এখনো করি, ইনশাল্লাহ ভবিষ্যতেও করবো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমরা আছি আর কি সুস্থ এখন পর্যন্ত, জ্যামের মধ্যে আছি। জ্যামের মধ্যে থাকলে যতটা ভালো থাকা যায় ততটা ভালো ঠিক আছি আমরা। আজকে বের হয়েছি আমরা মেইনলি দুইটায়, মিরপুর 12 নম্বর থেকে 2টার দিকে বের হয়েছি, এবং মোটামুটি এখন বাজতেছে 4:45। হ্যাঁ, 2 ঘন্টা 45 মিনিট আমরা এখনো গুলিস্তানে আছি। আমরা চকবাজারে যাব, আমরা সামনে গিয়ে গাড়ি রাখব, ওখানে একটা গাড়ি রাখার জায়গা আছে, ওখানে গাড়ি রেখে আমরা চকবাজারে যাব, চকের থেকে ইফতার নিব, ইফতার নিয়ে আমরা বাসায় ব্যাক করব। এটা আমাদের ইচ্ছা, এখন আমাদের ইচ্ছাটা কতটুকু কি পূরণ হবে এটা আমরা জানি না, এটা আল্লাহ তাআলা জানেন। আমার মনে হয় আমরা অ্যাটলিস্ট ইফতারের আগে চক পর্যন্ত পৌঁছাইতে পারবো, বাসা পর্যন্ত পৌঁছাইতে পারবো কিনা জানি না, চক পর্যন্ত পৌঁছাইতে পারলেই হবে। আমরা চলে আসছি জনসন রোড। আমরা আসলে এখান থেকে বাসায় গিয়ে ইফতার করার যে প্ল্যান আমাদের ছিল সেটা হবে না, কারণ অলরেডি 5টা বেজে গেছে। হ্যাঁ, আমরা এখন কি করব, আমরা এখানে বসেই কোনো একটা জায়গায় বসে ইফতারটা করার চেষ্টা করব। আমরা মেইনলি আজকে যেটা করব, আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা ভৈরা লিয়া যায়, ওই আইটেমটা, বড় বাপের পোলায় খায়। হ্যাঁ, পুরান ঢাকার চকবাজারের বিখ্যাত আইটেম, যেটা চকবাজারের সিগনেচার আইটেম বলা যায়, বড় বাপের পোলায় খায়। আমরা ওই আইটেমটার উপরেই আজকে আমাদের ভিডিওটা করব চিন্তা করতেছি, এবং এখানে কিন্তু আমরা একটা বড় বাপের পোলায় খায় ট্রাই করব না, আমরা যতগুলা বড় বাপের পোলায় খায় পাওয়া যায়, হ্যাঁ, আলাদা আলাদা জায়গা, চকবাজারে 3টা 4টা জায়গায় বিক্রি করে, আমরা প্রত্যেকটা জায়গা থেকে কিছুটা কিছুটা অংশ পিক করব, এবং আমরা কিন্তু সেটা আপনাদেরকে শেয়ার করব যে কোনটার টেস্ট আসলে ভালো, কোনটা আসলে অরিজিনাল বড় বাপের পোলায় খায়, বা কোনটা অরিজিনাল হোক ডুপ্লিকেট হোক যাই হোক কোনটা ভালো, এটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। আমরা এই যে আজাদ ম্যানশন সিনেমা হল, এই সিনেমা হলের ভিতরে গাড়ি রাখার জায়গা আছে। আমরা রিক্সায় আছি, আমরা যাচ্ছি চকবাজারে, ইনশাল্লাহ আমরা চকবাজারে গিয়ে পৌঁছাবো। জি জি জি, ঠিক আছে। এখানে এক ভাইয়া আমাকে বললো যে আপনারা নেগেটিভিটি ছড়াবেন না, কারণ এখন সব ইউটিউবাররা আইসা এখানে নেগেটিভিটি
ছড়াচ্ছে দেখাচ্ছে নেগেটিভ জিনিসপত্র এই যে ফাইনালি আমরা চলে আসছি চক বাজারে দেখেন আমরা কিন্তু চক বাজারে চলে আসছি অলরেডি ওয়ালাইকুম আসসালাম জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দোয়া করবেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আমরা ফাইনালি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা চলে আসলাম আজকে চক বাজারে ইফতার দেখার জন্য দেখেন বোম্বে সুইটসের এখানে ইফতার বিক্রি হচ্ছে এইটাও বোম্বে সুইটস এখানে মেইনলি এটা কি সমোসা পনিরের সমোসা কত করে 10 টাকা 10 টাকা আর সিঙ্গারা কত সিঙ্গারা 8 টাকা সিঙ্গারা 8 টাকা আচ্ছা আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ কিছু নিবেন নাম করছে ভাই নিব নিব বলতে আমি আজকে মেইনলি ওই বড় বাপের পোলাই খাই ওইটা খাবো আর এমনি দেখাবো আসবো আয়শা আসবো ইনশাআল্লাহ আসবো আসবো অবশ্যই আসবো ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম তানি ভাই ভালো আছেন না ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ দেখি একটু সামনে যাই আসেন 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 আমরা সামনে যাই দেখি কোথায় কি আছে এই যে এইখানে আছে ছোলা ছোলা বিক্রি হচ্ছে এবং ঘুগনি বিক্রি হচ্ছে ভাই ঘুগনি দেন ভাই 10 টাকা ঘুগনি 10 টাকা ফুট ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন প্রচুর আইটেম আছে এইখানে কি কি আছে আমরা একটু দেখব এটা কি সুদি কাবাব মাটন মাটন না গরুর খাসি মাটন মাটন কত করে 1400 টাকা কেজি এটা বিফ কত করে 1200 টাকা কেজি মুরগি কত করে 400 টাকা রোস্ট 400 টাকা পিস আচ্ছা এটা কত করে 500 টাকা গ্রিল 500 টাকা আর লেগ রোস্ট কত করে 850 এখানে লেগ রোস্ট আছে 850 টাকা পিস এছাড়াও কোয়েল আছে কোয়েল কত করে কোয়েল 80 টাকা আসেন আমরা সামনে যাই এখানে এই ধরনের আইটেমের আধিক্য অনেক বেশি সবাই এই জিনিসগুলাই নিচ্ছে যে কোয়েল নিচ্ছে এখান থেকে কোয়েল কত করে 80 টাকা 80 টাকা কোয়েল 80 টাকা এরপরে সামনে আসেন আমরা বড় বাপের পোলাই খাই খুঁজে বের করি আসেন দেখেন এখানে হাঁটতে পারতেছে না দোকান পড়ে যাবে এরকম অবস্থা ওয়ালাইকুম আসসালাম আসি আলহামদুলিল্লাহ ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ কোভিড যদি এই জায়গায় আসতো ভয়ে পালাই যাইতো আলহামদুলিল্লাহ ভালো আছেন থ্যাংক ইউ এই এটা কি পেস্তা বাদাম কত 250 আসেন দেখি কই সেই বড় বাপের পোলাই খাই এটা কোথায় আছে এই যে এইখানে দেখেন এখানে ভাজা পোড়া হচ্ছে যেটা নিবে 5 টাকা ডিম চপ কত কই দেখি দেখেন তো আবার ফুল ডিম দিয়ে 40 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ চিকেন পরোটা কিমা পরোটা জিলাপি বিফ পরোটা জিলাপি কত করে শাহী জিলাপি 300 টাকা পিস না কেজি কেজি এটা কতটুকু হাফ কেজি হবে আর এগুলা 1 কেজি কম হবে 1 কেজির কম হবে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এইখানে আছে হচ্ছে গিয়ে ঘুগনি আর ছোলা আমি আপনাকে অনেক আগে থেকে চিনি আমি আপনারা অনেক বছর ধরে দেখতেছি 50 বছর আমি এত বছর ধরে আসি না আমি গত 5-7 বছর ধরে আসি আমি আপনারা দেখতেছি কত করে বিক্রি করতেছেন জিনিসের দাম একটু বেশি 100 টাকা কি ঘুগনি কেজি আর ছোলা কত 240 টাকা গতবার 200 টাকা এবার 240 টাকা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ
এই যে প্রচুর কাবাব আইটেম এখানে আছে দেখা যাচ্ছে। এরপরে এই সাইডটাতে যদি দেখি এইখানেও প্রচুর কাবাব আইটেম আছে, পনির আছে, দহি বড়া আছে। শাহি বড়াটা কত করে? আজকে সব বিক্রি হবে না, যেগুলো থাকবে এগুলো কি করবেন? রেস্টুরেন্টে দিয়ে দেন? কোন রেস্টুরেন্টে দেন? ওই রেস্টুরেন্ট আবার বিক্রি করে? এগুলো তো ঠিক না, রোজা রমজানের দিন এগুলো তো করা যাবে না। মারতেছেন কেন? মাইরেন না, শুধু শুধু মারতেছেন কেন? রেস্টুরেন্টে দেয় না কি করে? তাহলে ফেলে দেন, ফেলে দেন, ঠিক আছে, ওনারা ভুল করছে। আচ্ছা আচ্ছা, এরপরে এইখানে এইটা কত করে? লেগ রোস্ট? হ্যাঁ, 800 টাকা পিস। ওকে, লেগ রোস্ট 800 টাকা পিস। এরপরে আমরা একটু সামনে যাই, দেখি কি অবস্থা। আসেন আমরা একটু সামনে যাই। বুঝলাম, ভালো আছে? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে। বুঝলাম, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে, ভালো আছে, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই হচ্ছে গিয়ে বড় বাপের পোলাই খাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, আপনার এই আপনার ভয়েসটাই অন্যরকম, আপনার আপনার মাইক লাগে না, আপনার ভয়েসটাই মাইকের মতো। দেন দেখি একটু বলেন না। এটাই বড় বাপের পোলাই খায় ঠোঙ্গায় ভরে ভরে লিয়ে যায়, তার তারে আবার ঘি কা আর বারে মশালা, যবি নাই খায়গা অবি ফাস্তায়গা, হে হ্যাঁ সে চুরকা ভর দেটার নাম বড় বাপের পোলাই খায় ঠোঙ্গায় ভরে ভরে লিয়ে যায়। মনে আছে আমি বলছিলাম বরিশালের একটা ব্লগে, বড় বাপের পোলাই খায় ঠোঙ্গা বইরা লিয়া যায়, এটাকে শেখ চুরার ভর্তা বলে। এই যে উনি এটা ব্রিটিশ আমলে কাঠোপাতা দাওনাতে বিক্রি হতো। আচ্ছা, এটা মনে করেন কাঠোর পাতা দাওনারে পূজা সুন্দর করে, এর মধ্যে বলতো তার তারে আবার ঘি কা আর বারে মশালা, যবি নাই খায়গা ওই ভাই ফাস্তায়গা, এ হ্যাঁ শেখ চুরা কা ভর্তা। শেখ চুরার ভর্তায় আপনি কি কি দিছেন? এর মধ্যে 12টা মশলা আছে। বলেন না একটু, আমার একটু 12টা জিনিসের নাম বলেন না। আমি আপনাকে মশলার নাম বলতে পারবো না। মশলা না, 12টা জিনিসের নাম বলেন। যেমন আপনার খাসির লেগ আছে, মুরগি আছে, কোয়েল পাখি আছে, কবুতর আছে, এখানে ডিম আছে, খাসির মগজ আছে, জিলাপি দিয়ে আছে, মুরগি আছে, আলু আলু ভাজি আছে, এখানে যাবি তো জিনিস দিয়ে এটা বড় ভাবে পয়লারা তৈরি হয়। এই জিনিসটা আপনি বছরে একবার পাবেন। এই পুরোটা চকবাজার হাই ওঠা সেই বড় ভাবে পোলানোর জন্য আনালা যদ্দোবাজা ফুলুরি মহল্লায় পাওয়া যায়। জি, কেন চক বাজার আছে? শুধু এই খাবারটার জন্য, এই খাবারটার জন্য একটা মাসে এই খাবারটাই পাওয়া যায়। যারা কাজ করেন না, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হোসেন। হোসেন ভাই, হোসেন ভাই, আমাদের হাফ কেজি দেন বড় বাপের পোলাই খায়। আমরা হাফ কেজি বড় বাপের পোলাই খাই নেই। আপনি ছাড়াও এখানে মনে হয় আরো দু একজন বিক্রি করে? না, আমি একাই বিক্রি করি। এইবারে কি আপনি একাই বিক্রি করছেন? আজকে আমি 5 বছর ধরে একাই, আজকে আমি কেবল ভাইরা করতো তারা হলে করেন। আপনার বয়স, আপনার এই জায়গায় কত বছর ধরে বিক্রি করেন? আমি 35 বছর ধরে এখানে দোকান, 35 বছর ধরে এখানে বিক্রি করেন? হ্যাঁ। আচ্ছা, আপনি আমার হাফ কেজি দেন, আমরা এখান থেকে হাফ কেজি বড় বাপের পোলাই খাই নিচ্ছি, যেটার দাম পড়তেছে 400 টাকা। হাফ কেজি কত? হাফ কেজি 400। হোসাইন ভাইয়ের বড় বাপের পোলাই খাই নিলাম হাফ কেজি, এরপরে সামনে থেকে আরো নিব যদি থাকে। এইটাই বড় বাপের পোলাই খাই। এই মাছি তো তরাইতে হবে, ডাইকে রাখেন কত করে? এটা 800 টাকা কেজি। আপনার নাম কি? মোহাম্মদ রাজু। রাজু ভাই, কত বছর ধরে বিক্রি করেন? 27 বছর যাবত বিক্রি করতেছি আমি। আচ্ছা, এর মধ্যে কি কি দিচ্ছেন? এটা তো অনেক কিছু আছে, 12টা আইটেম আছে, 12টা মশলা আছে। আচ্ছা, আপনি কত? 800 করে না? জি, আপনি আমারে হাফ কেজি দেন। আপনি কথাটা জিগেলেন কে? কি খায় আপনি তো দেখতেই আছে, হুনতেই আছে, আপনি আবার জিগেলেন কি খায়? কে কে এটাই বড় বাপের পোলাই খায়। আর তোমরা বল আমারে দেয়া যায়। এটা আপনারা এই যে হাত দিয়ে ওনারা দেখেন কি করে, মাংসটা ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে। এই লেগ রোস্টও কি যায় এর মধ্যে? লেগ রোস্ট যায় না, সুতি কাবাব যায় তো, সুতি কাবাব যায়। আর এখান থেকে চিকেন যায়, আর হচ্ছে ঘুগনি টাইপের ওই যে ডাবলি বুট যায়, চিরা যায়, এরপরে ঘি যায়, আরও কি কি যায়। এটা ওই যে মুরগির গিলা কলি। এই আপনি কই আসছিলেন এতক্ষণ? আপনিই তো মেইন লোক, আপনার এতে আপনি এর আগে আপনি বিক্রি করছেন না? আমি আপনার কাছ থেকে নিছি তো। হ্যাঁ, মার খাইছে, ব্যবসায় লস, ওই যে ব্যবসায় লস হয়েছে, লস হইলো কেন? আপনার নাম কি? সেন্টু, সেন্টু ভাই। আচ্ছা, কিছু মনে করেন না, এইখান থেকে আমি যেই বড় বাপের পোলার খায় সামনে দাঁড়াচ্ছি সেখান থেকে একটা বাসি গন্ধ আসতেছে, আমি জানি না কেন।
এটা কেন আসছে এখনই আসছে এটা এটা যদি আপনারা না পান আমার তো ঠান্ডা লাগছে আমিই পাচ্ছি আপনারা পাচ্ছেন না পাচ্ছেন বাসি গন্ধ এখান থেকে একটা বাসি একটা স্মেল কিন্তু আছে 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 বাসি বাসি স্মেল আছে বাসি স্মেল আছে না এইটাতে নাই এইটাতে নাই অন্য একটা জায়গা থেকে আসছে অন্য একটা জায়গা থেকে আসছে একটা হালকা একটা বাসি আছে হ্যাঁ এই যে এখানে পানি আছে কারণ এই জায়গায় মানুষ খায় এই জায়গায় মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীরা আইসা খায় না এই জায়গায় মানুষ খায় এবং রোজাদাররা খায় সুতরাং আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হইলো কিনা হ্যাঁ হ্যান্ড গ্লাভ শুধু হ্যান্ড গ্লাভে লাভ নাই তো আপনি যদি গতকালকের খাবার আজকে খাওয়ান এই যে এটা এটা বাসি লাগতেছে দেখতে ভাই এই না না এই যে নিচের নিচের বুট আপনি এটা হয়তো প্রতিদিন করেন বুটটা কি প্রতিদিন করেন ঠান্ডা তো আপনার এইটার কারণে এখানে তো বরফ আছে এখানে তো বরফ আছে হ্যাঁ ভাই আমি আপনাদের মতো এইসব কথা বললেন না আমার মতন কে ব্লগার আসছে না আসছে সেগুলো বললেন না হ্যাঁ খাবার ভালো শুনেন ভাই খাবার ভালো খাওয়াইলে রোস্ট কেউই করবে না রোস্ট কেউই করবে না হ্যাঁ হ্যাঁ আমি তো দুপুর একটাই আসি নাই আমি তো ইফতারের বাকি আছে আর 15 মিনিট আমি এরকম সময় আসছি না হ্যাঁ খেয়ে আমি বলবো এই জায়গায় উত্তেজিত হওয়ার কিছু নাই আপনি উত্তেজিত হতে পারেন না এখানে আমরা কাস্টমার আমরা আসছি দেখেই আপনার ব্যবসা হচ্ছে সুতরাং এখানে উত্তেজিত হওয়ার কিছু নাই এই টাকা দিছো বিল দিছো বাসি গ্রান আসতেছে ভাই এই জায়গা থেকে এই একটা জায়গা থেকে বাসি গ্রান আসতেছে হ্যাঁ ওইটাও নিছি এটাও নিছি আমি আমি সবগুলাই নিছি আমি সবগুলাই দেখবো কোনটার কি অবস্থা কোন জায়গায় খাইলে না দাঁড়ায় না আমি তো এই যে এইখানে আমি মসজিদে গিয়ে খাবো আমি পাশে মসজিদে গিয়ে খাবো অসুবিধা নাই আসো একটু সামনে দেখি আসো কি আছে আর আছে বড় বাপের পোলাই খায় কি আর আছে নাকি এই পর্যন্তই ওই দুইটাই সুতরাং আমরা দুইটা বড় বাপের পোলাই খায় আছে দুইটা আমরা নিয়ে নিছি এই দুইটাই মেইনলি আমরা ট্রাই করব আমরা চকবাজার থেকে কিন্তু অন্য কোনো খাবার নিলামও না খাবোও না কারণ আমার আমি আসলে এর আগের বার আমি দেখাইছিলাম ভিডিওতে কোনটা এটা কি চিকেন আচারি চিকেন আচারি এখন খাবো না আমরা গতবার টোটাল ভাই কি বললেন না না ফাইভ স্টার হোটেলে গিয়ে পচাবাসি খাইবো হেডি ভালা আচ্ছা ওনার এদিকে আসো উনি বলতেছে ফাইভ স্টার দাঁড়ান দাঁড়ান আপনি এই কথা বলেন কেন যে ফাইভ স্টার হোটেলে গিয়ে পচাবাসি খাইছি এটা এটা কে বলছে আপনারা ভাই শুনেন আমি আপনাদের বলি আপনি এই ধরনের কথা বলেন কিসের জন্য আপনি বিক্রি করতেছেন বিক্রি করবেন আমি আপনাদের বলি আপনি এই কথা বলতে পারেন না কিন্তু না 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 পচাবাসি তো বলি নাই পচাবাসি বলছে একবারও আপনি তো আপনারা কে কথা বলি হ্যাঁ এটা বাসি স্মেল আসছে আমি ওনারে বলছি আমি আপনারে কি বলছি আপনার সাথে আমি কোনো কথা বলছি কথা দিতে আপনি হুন করেন কিছু বলছি আমি আপনার কথা তো শুনে আপনি কি করেন আমার দোকানে আপনার দোকান উনিকে আমার চাচা আমি ওনার সাথে কথা বলি মুরব্বি আছে মুরব্বির সাথে কথা বলি আপনারে তো কোনো কেউ কোনো ই না ফাইভ স্টার হোটেলে গিয়ে ভাই আমি খারাপ কিছু বলতে চাই না কিন্তু আপনারাই জিনিসটা শুরু করে দিলেন যে এখানে পচাবাসি খাবার বিক্রি করেন সেটা আপনারাই শুরু করে দিলেন হ্যাঁ হ্যাঁ ফাইভ স্টার হোটেলে না ঠিক আছে ঠিক আছে কি টাকা দিলে ভালো কি 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 লাভের কথা বলো ভাই কি বলেন কি টাকা দিলে ভালো ওই বড় ভাই আপনারা করতে করতে আছে আপনার লগে এনে পারে আমি জীবনে এসে টাকা চাইছি আপনি তো টাকা আপনার লগে কথা বলতে আছে আপনি তাহলে টাকা দিলে ভালো এটা করে বড় ভাই ভাই আপনি কথা কইতে আপনি তো আপনার কোনো কথাই করতে আমি তো আপনার এখানে খারাপ বলি না আমি তো খাই নাই এখন পর্যন্ত আমি বলছি আমি একটা বাসি স্থান পাচ্ছি আপনাকে কথা বলি স্টাফ 10 জনে 10 কথা কইতে পারে দশ জনে 10 কথা বলতেছে বাজে কথা বললে সেটা কোনো দিন মানবো না আমি আপনার লগে কোনো দিন মানবো না আমি আপনার লগে উল্টা পাল্টা কথা বললে কোনো দিন মানবো না আপনি তো হ্যাঁ উল্টা পাল্টা ভাই শুনেন আপনি বলতেছেন ঠিক আছে ও যে ধরনের কথা বলছে আমার মান আমার সম্মান হ্যাঁ আমার মান আপনার মান আপনার সম্মান আপনার স্টাফরা ডুবাই আপনার স্টাফরা ডুবাই
এরা নিজেরা ক্লিয়ার করে দিচ্ছে যে এরা বাসি খাওয়ায়। আমি জাস্ট একবার বলছি যে বাসি স্মেল আসতেছে, এরা ভয়ে এদের মনে করেন কলিজা টলিজা শুকাই গেছে। এরা বলতেছে ফাইভ স্টার হোটেলে গিয়া পচা বাসি খায়, সেটাতে অসুবিধা নাই। কোন ফাইভ স্টারে পচা বাসি খাওয়ায় আমি জানি না। আবার এরা বলতেছে যে টাকা দিলে ভালো রিভিউ হয়, নাহলে ভালো রিভিউ হয় না। এই জায়গায় ভালো রিভিউ এসে কে দিবে, কে দিবে? আপনারা অবস্থাটা দেখছেন তো। আমরা আমি কোনো কিছু, আমার আস্তে আস্তে একজন বলছে যে ভাইয়া আপনি ইয়ে করেন না, মানে খারাপ বললেন না, কারণ আমাদের এটা ঐতিহ্য। আস্তে আস্তে এমনি নর্মাল একজন লোক আমারে বলতেছে যে পুরান ঢাকার ঐতিহ্য, এটা খারাপ বলবেন না। আমি এই জন্য মাইন্ডসেট করেই আসছি যে না, ঠিক আছে ভালো না পাইলে আমি বলবো, কিন্তু আমি ওইভাবে কখনোই কোনো কিছু বলবো না, বলিও না কোনো জায়গায় গিয়ে। আমি ওইভাবে খাবার নিয়ে রোস্ট করি না। বাট হয়তো কোনো ব্লগাররা এসে এখানে কোনো ইয়ে বলছে, আমি বাসি স্মেল পাইছি। তুমি বাসি স্মেল পাইছো? ওই জায়গায় গিয়ে দাঁড়াইলেই একটা বাসি স্মেল আসতেছে। এইসব জায়গার খাবারে কিন্তু ওই বাসি স্মেলটা আসতেছে না, ওই মাখানিতে আসতেছে। এখন হইতে পারে এখানে বুটটা আগের দিনের, সবই আজকের, বুটটা হয়তো আগের দিনের, কারণ এতগুলা বুট ফালাই দিবে, মানুষ ফালাই দিতে চায় না। ওই যে একজনে জিজ্ঞেস করছিলাম এই পাউডারগুলো কী করবেন, এই জন্য আরেকজন রাগ হয়ে মাইর দেওয়া শুরু করছে আরেকজনে। এই জিনিসগুলো আমরা আশা করি না। চকবাজার ঐতিহ্য ঐতিহ্যের মতো থাকা উচিত, এবং এই আশেপাশের মানুষ যারা আছে এদের এইসব জিনিসগুলো কন্ট্রোল করা উচিত, যাতে মান নিয়ন্ত্রণ হয়, যাতে মানুষ রোজাদাররা যা খাবে তা ভালো খায়, বাসি পচা খাবার যেন রোজাদাররা না খায়, এটা এই এলাকার মানুষের দায়িত্ব। চলেন আমরা ভেতরে যাই। ওয়ানসলাম ভালো আছেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা আমরা একটু আছি, আলহামদুলিল্লাহ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছেন না ভাই? টাটকা বেচবেন? সব টাটকা, সব আজকের বেচবেন, টাটকা বেচবেন? এইটা হচ্ছে গিয়ে মোহাম্মদ কামাল বাবুরচির মদিনার পেস্তার শরবত। লাল চুলের যে আঙ্কেলের কথা আমি শুনছিলাম, এই আপনি লাল চুলের আঙ্কেল, কত এটা? দুশো টাকা। এই একশো আশি টাকা বিক্রি করে, এইটা একটা নাও। নেন না ভাই, অসুবিধা নাই। এটা হচ্ছে চিরাটা দিয়ে দেখলাম ঘিটা মাখাই দিল, এইটাই হচ্ছে বড় বাপের পোলাই খায়। বাসি স্মেলটা কিন্তু আছে। এটা হোসেন ভাইয়েরটা, হোসেন ভাইয়ের বড় বাপের পোলাই খায়, এটার মধ্যে একটা বাসি স্মেল আছে, তারপরেও খাই। বিসমিল্লা খাওয়া যায়, মানে ওই লেভেলের বাসি না। গতবার এর চেয়ে ভালো লাগছিল বেশি। এটা কি গিলা? এটাও গিলা। এখান থেকে নিয়ে খাও, তোমাদের কি দাওয়াত দিয়ে ইফতার করাবো আমি? বড় বাপের পোলাই খায় বাসায় নিয়ে খাইতে গেলে বাসি হয়ে যাবে। এইটাই বড় বাপের পোলাই খায়, এখানে কোনো মিক্স নাই, মানে পুরাটা খাবারটাই তো মিক্স, এর সাথে এক্সট্রা কিছু দেওয়া হয় নাই। কিন্তু এখানে দেখলাম যে স্পেসিফিক কোনো ইয়ে বলে না, বলছে এটা মিক্স, আর একটা হচ্ছে খাসির রান। যেটা খাসির রান তো আলাদা জিনিস ভাই, আর বড় বাপের পোলাই পোলাই খায় এটা আলাদা একটা খাবার। এইটাই স্পেসিফিক, এইটা হচ্ছে কি বড় বাপের পোলাই খায়, অরিজিনাল বড় বাপের পোলাই খায় এইটাই। এখানে দুইজন বিক্রি করে, একজনের নাম হচ্ছে হুসাইন, আরেকজনের নাম কি শুনলাম পরে, ওই যে সেন্টু ভাইয়ের যে যারা চিল্লাচিল্লি করলো, এই যে এইটা যাদের, হ্যাঁ
এটা মনে হচ্ছে যে কিছু মাংস আর চিড়া সাথে একটু ঘি এর একটা ফ্লেভার আছে কারণ এই চিড়াটারে ঘি দিয়ে মাখাই দিয়েছে এই জায়গায় দেখেন এটা কিন্তু চিড়া মাখানো অলরেডি এখন কত হয়েছে এই জায়গার চিড়াটা আলাদা দেয় নাই এটা কুরমুরে লাগবে না এখান থেকে একটু খাই দেখি কি অবস্থা খেয়ে এটার মধ্যে থেকে প্রথম যে স্মেল পাইছি সেটা সরিষার তেলের পরের যেটা পাইছি সেটা হচ্ছে হালকা বাসি একটা স্মেল খুব হালকা খাওয়ার সময় বাসি জিনিসটা বোঝা যায় না কিন্তু নাকের কাছে নিলে বাসি স্মেলটা পাওয়া যায় ভালো জিনিস খাই ভাই দুইটার মধ্যে কম্পেয়ার করছি দুইটার মধ্যে কম্পেয়ার করলে এটা ভালো হুসাইন ভাইয়েরটা ভালো আর এটা হচ্ছে গিয়ে আরে এই লোক তো আমারে পারে না মারে আর কি এরা ধৈরা মারামারি শুরু হয়ে গেছে এদের সাথে আমি তো ছাইরে দেওয়ার লোক না আমিও মনে করেন যে আর একটু হইলে আমিও ছাড়তাম না এরা বলতেছে যে আমরা ফাইভ স্টারে গিয়ে বাসি পচা খাই এই জায়গায় আইসা টাটকা খাবার নিয়ে বাসি বলি এই যে সামোসা আমি আমার এক ভাইয়ের সাথে ভাগ করে খাই আমার এই ভাই সাকিব ভাই উনি রাজশাহী থেকে আসছে ওনার সাথে কিছুক্ষণ আগে আমার দেখা হয়েছে আমি আনন্দের মধ্যে ছিলাম বেরোয়ে দেখি উনি বাইরে দাঁড়ায় আছে তো ভাইয়ার সাথে বললাম যে তাহলে চলেন একসাথে বসে আমরা ইফতার করি ওনার একটা পেজ আছে পেজের নাম হচ্ছে অনেস্ট রিভিউ বাই সাকিব উনি রাজশাহী বেজ রিভিউয়ার রাজশাহীর কাজ করে রাজশাহীতে অনেক মানে রাজশাহী একটা ফুড হ্যাভেন আমি সবসময় বলি হ্যাঁ আমার পছন্দের আমার মানে অন্যতম পছন্দের জায়গা হচ্ছে রাজশাহী এবং যদি সিটির কথা বলি তাহলে আমার সবচেয়ে পছন্দের সিটি রাজশাহী সো আমার রাজশাহীর ভাই আমরা একসাথে খাচ্ছি আর কি এগুলো টাটকা এগুলো ভালো আনন্দ কনফেকশনারি বাংলাদেশের অন্যতম সেরা কনফেকশনারি ওদের খাবার টাটকা থাকবেই ছোট্ট করে দেখাইলাম চকবাজার ঘুরে আপনারা দেখলেন আশা করি অবস্থাটা বুঝতে পারছেন এখানে আমার বিশেষ বলার কিছু নাই আপনারা সজ্ঞানে নিজ বুদ্ধিতে যদি ভাল লাগে আসবেন খাবেন যদি আপনার মনে হয় যে না এই জায়গাটা আমার বাসার ইফতার অনেক অনেক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণে ভালো তাহলে বাসায় ইফতার করেন অনেক হাজার হাজার বার আম্মু আমারে বলছে যে সীমা অতিক্রম করো না হ্যাঁ মানে লিমিট ক্রস করো না ওরা সীমা অতিক্রম করতেছে এখন এবং নিজেদেরকে ওরা এমন কিছু একটা ভাবা শুরু করছে যে এইখানে আইসা কেউ তার অনেস্ট অপিনিয়ন দিতে পারবে না কেউ বলতে পারবে না ওদের খাবার খায় বাসি বললেই মাইর এরকম একটা ব্যাপার এটা মানানসই না এটা মানবো না এটা মানা যায় না আমি ওই ছেলেরে দেখাইছি দুইটা ছেলে আমার সাথে যেরকম ব্যবহার করছে আমি দেখাইছি ওই দুইটা ছেলেরে পরে তো বাকিরা আইসা আমাকে ওইখান থেকে সরাই নিল কারণ আমি ওদেরকে ছাড়ার মতন মানুষ না আমি অন্যায়ের প্রতিবাদ করছি সবসময় এখনও করি ইনশাল্লাহ ভবিষ্যতেও করবো আপনারা আমাদের পাশে থাকবেন আজকের মতন আমরা বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন একটু দেখেন সবাই কী সুন্দর ইফতার করতেছে না ওইটা আর খাওয়ার দরকার নাই ভাই এটা 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 ছিঁড়েন এটা ছিঁড়েন আসেন হাত লাগান আরে হাত লাগান ভাই কোনো অসুবিধা নেই আপনার হাতও ধোয়া আমার হাতও ধোয়া